السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকল দিনী ভাই এবং বোনদেরকে মুসলিম টিভির পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান মনোয়ার জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা দেখছেন গ্ল্যামার ইলেকট্রনিক্সের সৌজন্যে পবিত্র রমাদানের বিশেষ আয়োজন পবিত্র কোরআনের আলো আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত দুজন আলেমী দ্বীন আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রসিদ্ধ আলেমী দ্বীন হযরত হাফেজ মাওলানা মুফতি কাসর আহমদ জিহাদি সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বাম পাশে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রসিদ্ধ আরেকজন আলেমী দ্বীন হযরত হাফেজ মাওলানা জিল্লুর রহমান জুনাইদি সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন মুহতারাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি প্রিয় দর্শক আজকে পুরো অনুষ্ঠান জুড়েই আমরা ঈমান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব ঈমানের ঈমানদারদের বৈশিষ্ট্য কি ইমান কিভাবে বৃদ্ধি পায় অথবা ইমান কি কি কারণে ভঙ্গ হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব পুরো অনুষ্ঠান জুড়ে প্রথমেই প্রিয় মুফতি কাসর আহমদ জিহাদি সাহেবের কাছে জিনিসটা জানার ছিল একজন ইমানদারের বৈশিষ্ট্য কি কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা জানতে চাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমকের একটি প্রশ্ন আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইমানদের কি বৈশিষ্ট্য রয়েছে সূরা মুমিনুনের ভিতরে মুমিনদের নামে একটি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন থেকে 11 নম্বর লাইন পর্যন্ত 10-11 নম্বর লাইন পর্যন্ত সূরাতুল মুমিনুনের প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুমিন কারা কোন ব্যক্তিরা সফল হয়েছে আর আমরা তখনই সফল হব যখন কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরাতুল হাশরের 20-20 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হিল ফায়ার দ্য নেভার বি ইকুয়াল এভার দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তারাই কিন্তু সফল কাম আর জান্নাতি হতে হলে অবশ্যই মুমিন হতে হবে অবশ্যই একজন মুমিনের অনেক দাম আছে একজন মুমিন থাকবে দুনিয়া থাকবে একজন ইমানদার থাকবে না আল্লাহ তাআলা দুনিয়া আর রাখবেন না ইমানদারদের কত দাম একজন ইমানদার থাকবে পূর্ব দিকের বাতাস কখনো বন্ধ হবে না একজন ইমানদার থাকবে চন্দ্র ঠিক থাকবে একজন ইমানদার থাকবে সূর্য ঠিক থাকবে একজন ইমানদার থাকবে আকাশ ভেঙে পড়বে না একজন ইমানদার থাকবে জমিন তছনছ হবে না বোঝা গেল পূর্ব দিকের বাতাস যদি বন্ধ হয়ে যায় এই বাতাসকে চালু করার জন্য ইমাম সাহেবের কাছে কোনো মন্ত্র নাই সরকারের কাছে কোনো যন্ত্র নাই কিন্তু একজন ইমানদার থাকবে পূর্ব দিকের বাতাস কখনো বন্ধ হবে না বোঝা গেল একজন ইমানদারের অনেক দাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ একজন ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না ইমানদারদের অনেক বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলা সাতটি বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন সাতটি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই জান্নাতের ওয়ারিস হিসেবে ঘোষণা করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি এক নম্বর ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে কদ আফলাহাল মুমিনুন সফল হয়েছে তারা মুমিন হয়েছে যারা এরপরে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নামাজের ভিতরে আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখে নামাজের ভিতরে আল্লাহর ভয় থাকে কিন্তু এখন আমরা নামাজ পড়ি অন্তরে আল্লাহর ভয় থাকে না নামাজ পড়তেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মন চলে গেছে সংসারের কাজে এই হচ্ছে আমাদের অবস্থান নো অবশ্যই নামাজের ভিতরে আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে দ্বিতীয় নম্বর ইমানদারের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন তারা অনর্থক কোনো কথাবার্তা বলে না তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন যারা জাকাত দেয় হুপেইদা জাকাত যারা জাকাত আদায় করে তারাই হচ্ছে ইমানদার ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে এটা যারা জাকাত দেবে এবং চার নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা প্রাইভেট পার্টস লজ্জাস্থানকে হেফাজত করবে অনেক যুবক যুবতী আছে তারা সব কিছু ঠিকঠাক থাকার পরেও তাদের লজ্জাস্থানকে হেফাজত করছে না তারা গুনাহের ভিতরে লিপ্ত আছে এই জন্য এর থেকে ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং পাঁচ নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম তারা আমানতের কখনো খেয়ানত করবে না তারা অলওয়েজ আমানত কে পরিপূর্ণভাবে রাখার চেষ্টা করবে এবং ওয়াল্লাযীনা হুম লিআমানাতি মুআহদিহিম রাউন ছয় নম্বর হচ্ছে তারা ওয়াদার কখনো খেলাফ করবে না এবং সাত নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন তারা সব সময় নামাজকে হেফাজত করবে কখনো তাদের দ্বারা নামাজ মিস হবে না ইমানদার কখনো নামাজ মিস করতে পারে না সাহাবীদের যুগে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়তো সাথে সাথে সাহাবীরা মনে করতো সেই লোক কোনো কাফের হয়ে গেছে নবী সাল্লাম বলে দিয়েছেন আল ফারকু বাইন আল মুমিন ওয়া বাইন আল কুফরি তারকুসসালা দ্য ডিফারেন্স বিটুইন এ বিলিভার অ্যান্ড এ ডিসবিলিভার ইজ প্রেয়ার একজন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যই হলো নামাজ একজন অবশ্যই অবশ্যই এই সাতটি বৈশিষ্ট্য যদি আমরা ফলো করতে পারি আল্লাহ তারা নিজেই বলে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস অবশ্যই তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এই সাতটি বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন
যে প্রিয় দর্শক আপনারা খুব চমৎকারভাবে শুনছিলেন যে ইমানদারদের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিতভাবে শুনলাম প্রিয় মুফতি সাহেবের কাছে গ্লামার ঈদ সালামি অফার গ্লামার পণ্য কিনলে নিশ্চিত ঈদ সালামি গ্লামার এলইডি টিভি ফ্রিজ এসি সহ যে কোনো পণ্য কিনলে ঈদ সালামি হিসেবে পেতে পারেন আইফোন 14 প্রো ম্যাক্স এছাড়াও রয়েছে 2 রাত 3 দিন ব্যাংকক যাওয়া আসা থাকা খাওয়া সহ অসংখ্য গ্লামার পণ্য সম্পূর্ণ ফ্রি গ্লামার সবার জন্য আমাদের পণ্য এ পর্যায়ে প্রিয় হাফেজ মাওলানা জিল্লুর রহমান জুনাইদি সাহেবের কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে ইমান ধ্বংস হয় অনেকগুলো কারণ রয়েছে বা ইমান মানুষের নষ্ট হয়ে যায় ইমান আনার পরে এরকম কারণগুলো যদি আপনি দর্শকদের জন্য একটু উল্লেখ করতেন জি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ইমান তো আমরা সবাই গ্রহণ করি আর ইমান গ্রহণ করার পরে আমরা ইমানটাকে টিকিয়ে রাখতে পারতেছি না এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক মানুষ আছেন যারা বাপ দাদা সূত্রে ইসলামটা পেয়েছেন ইমানটা গ্রহণ করেছেন কিন্তু তাদের কাজকর্মের মাধ্যমে ইমান থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে তাদের ইমানটাকে ভঙ্গ করে ফেলতেছে কিন্তু এটা তারা কোনোভাবে উপলব্ধি করতে পারতেছেন না যেমন আমরা হাদিস থেকে যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানতে পারি এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কমপক্ষে 10টি কারণ আমাদের শিক্ষা দিয়েছেন যে এই 10টি কারণের কোনো একটি যদি কোনো বান্দার ক্ষেত্রে কোনো বান্দির ক্ষেত্রে যদি ঘটে যায় তাহলে তার ইমানটা নষ্ট হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে পুনরায় তাকে ইমানটাকে গ্রহণ করতে হবে তওবা করে এর মধ্যে প্রথম যেটা রয়েছেন সেটা হলো যদি কোনো বান্দা শিরিক করে ফেলে আল্লাহ পাকের সাথে যদি কেউ শিরিক করে তাহলে তার ইমানটা ভঙ্গ হয়ে যাবে পুনরায় তাকে তওবা করে ইমান টানতে হবে শিরিকটা কী আমরা জানি যে আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার করা কাউকে আল্লাহ পাকের সমকক্ষ কাউকে মনে করা এটা হলো শিরিক হয়ে যাবে এটা হলো এক নম্বরে দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এবং বান্দার মধ্যবর্তী কাউকে শরীক করা যোগ করা যেমন আমরা দেখি যে আমরা বিভিন্ন কাফেরদেরকে বিভিন্ন মুশরিকদেরকে যারা কাফের মুশরিক আমাদের সমাজে আছেন যারা মূর্তি পূজা করে তাদেরকে আমরা কাফের বলে করি কেন তারা আল্লাহ পাক এবং বান্দার মাঝে আরেকজনকে তারা মধ্যস্থ করে তারা নিজেরা মূর্তি তৈরি করে এবং তারা মনে করে যে আমরা আল্লাহ পাকের কাছে যাইতে পারবো না তারা তো ভগবান বলে যে আমরা বা ঈশ্বর বলে যে আমরা তাদের কাছে যেতে পারবো না যেতে চাই শুধুমাত্র এই মূর্তির মাধ্যম দিয়ে হ্যাঁ এরকমভাবে আমাদের সমাজে অনেক মুসলিমরাও আছেন যারা আল্লাহ এবং বান্দার মধ্যে একজনকে মধ্যস্থা করে মিডিয়া বানায় যে এদের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা যাইতে পারবো যেমন অনেকে আছেন বিভিন্ন ভণ্ড পীরের কাছে যায় যাদের কাছে যাওয়ার পরে তারা মনে করে যে এই পীর আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে এমনকি আল্লাহ পাক বলেই দিয়েছিলেন অনাহানু আকরাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ যে আমি আল্লাহ পাক বান্দার শাহরগের চাইতেও নিকটবর্তী আমি আছি অতএব কোনো মিডিয়ার দরকার নেই কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা চাইতে পারলেই আল্লাহ পাক সরাসরি আমাদের ডাকে সাড়া দিবেন কারণ আল্লাহ পাক আমাদের সবচেয়ে নিকটবর্তী অবস্থানে আছেন এখানে কোনো মিডিয়ার দরকার নেই এখন এটা হলো দুই নম্বরে যে আল্লাহ এবং বান্দার মাঝে যদি কাউকে আমরা অংশীদার বা মিডিয়া মনে করি তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে যারা কাফেরকে কাফের মনে করে না যারা আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট শিরিক করছে আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কাউকে সাব্যস্ত করছে কিন্তু সে কাফের হয়ে গেছে কিন্তু আমি তাকে কাফের মনে করছি না যেমন আমরা বর্তমান সময়ের সবচাইতে একটি আলোচিত একটি বিষয় কাদিয়ানি কাদিয়ানিরা কাফের এটা সমস্ত আলেম ওলামারা ঐক্যমত হয়ে ফতোয়া দিয়েছেন আলেমদের মধ্যে কিন্তু সব বিষয় নিয়ে একটু মতানৈক্য আছে অন্যান্য বিষয় নিয়ে কিন্তু কাদিয়ানিরা যে কাফের এই বিষয়ে কিন্তু কোনো আলেমদের মধ্যে দ্বিমত নাই কেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না তারা একটা আয়াত মানে না যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী পুরো আয়াত কিন্তু তারা অস্বীকার করে তা নয় শুধু খাতামান নবী ছোট্ট একটি শব্দকে তারা অস্বীকার করার কারণে তারা পবিত্র কোরআনকে অস্বীকার করেছে বিদায় তারা কাফের এখন এই কাদিয়ানিদেরকে যদি আমরা কাফের মনে না করি তাহলে আমিও কাফের হয়ে যাব কেন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যে কাফেরকে কাফের মনে করে না সেও কাফের হয়ে যাবে এই জন্য কাফেরকে কাফের মনে করতে হবে চার নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জাদু এবং জাদুটনা করে এরাও কাফের হয়ে যাবে জাদুটনা যারা করে পাঁচ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহ রাসূলের বিধানকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে যারা অস্বীকার করে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জানতে হবে আমরা অনেকেই আছি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে মানতে পারি না মানা এক জিনিস অস্বীকার করা আরেক জিনিস যেমন অনেকেই আমরা দাড়ি রাখতে পারি না অনেক ভাইয়েরা আছেন যারা দাড়ি রাখে না তারা স্বীকার করে না দাড়ি রাখতে হবে এটা রাসূলের সুন্নাত কিন্তু যদি কেউ মনে করে না এটা রাখবো না এটা রাখা যাবে না এটা ইসলামের নীতিটা ভালো নয় এই আদর্শ ভালো নয় এরকমভাবে যদি কেউ অস্বীকার করে বসে তাহলে সে কাফের হয়ে যাবে সে ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে এই জন্য অস্বীকার করা যাবে না কোনো আল্লাহ রাসূলের বিধান আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করলে সে ইমানটা ভেঙে যাবে তার এটা গেল পাঁচ নম্বর ছয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে মুসলিম আর কাফের দুটার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বা দুজনের মধ্যে ভাগ হয়ে গেছে, এখন কোনো ব্যক্তি যদি মুসলিমের পক্ষ না নিয়ে কাফের পক্ষ নেয়, মুসলিমের পক্ষ না নিয়ে যদি কাফের পক্ষপাতিত্ব করে, তাহলে সেও ঈমানটাকে ভঙ্গ হয়ে যাবে। কেন? এখানে তার বৈধ বিষয়টা ছিল মুসলিমদের পক্ষে যাওয়া, কিন্তু সে অন্যায়ভাবে সে কাফের পক্ষ নিয়েছে, যদিও তাদের মধ্যে কোনো এমন কোনো বিষয় ছিল না যে তার পক্ষ নেওয়া, কিন্তু সে কাফেরকে ভালোবেসে তার পক্ষ নেওয়ার কারণে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে দোষী আর অদোষীর মধ্যে যদি বিষয়টা থাকে, যেমন একটা মুসলিম দোষ করেছে, প্রকৃতপক্ষে সে দোষ করেছে কিন্তু কাফের নির্দোষ, এই বিষয়ে কাফের পক্ষ নিতে পারে সে, কারণ সে নির্দোষ, কিন্তু ইমানদার আর কাফের নাম হিসাবে যখন একটা দ্বন্দ্ব চলছে, তখন যদি কোনো মানুষ কাফের পক্ষ নেয়, তাহলে সেও ইমানটাকে ভেঙে যাবে। এইভাবে আমরা বিভিন্ন বিষয়গুলো দেখতে পারি যেগুলোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইমান ভঙ্গের কারণ বলে উল্লেখ করেছেন। তো এই সমস্ত কারণগুলো যদি আমাদের মধ্যে ঘটে যায়, তাহলে আমাদের ইমান থাকবে না, ইমানটা ভঙ্গ হয়ে যাবে। যদিও আমার বাবা মুসলিম, আমার বাবা ইমানদার, মা ইমানদার, আমার দাদা ইমানদার ছিল, সেই সূত্রে আমারও ইমানদার হওয়ার কথা, কিন্তু এই সমস্ত কার্যকলাপগুলো আমার ভিতরে থাকার কারণে আমার ইমানটা ভেঙে গেছে, আমাকে পুনরায় তওবা করে আবার ইমান নিতে হবে। জি, খুবই চমৎকারভাবে আমরা শুনছিলাম প্রিয় দুজন শায়খের কাছে ইমান সংক্রান্ত আলোচনা। প্রিয় দর্শক, আমরা অনেক সময় আমাদের গ্রামগঞ্জে অনেক জায়গায় এই ভুল ধারণাটা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হতে হলে হয়তোবা কারো মাধ্যম দরকার, এবং কি তারা কোরআনের একটা আয়াতও ব্যবহার করে যে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ তোমরা ওয়াসিলা তালাশ করো। তো কোরআনুল করিম এবং হাদিসে ওয়াসিলা শব্দটা এসেছে মূলত নৈকট্য অর্থে, এখানে মধ্যস্থতা অর্থে আসে নাই, যে মাধ্যম লাগবে এমন না। কারণ রাসূল ইসলামের উপর আমরা কিন্তু একটা দোয়া পড়ি যখন আজান শেষ হয়, যে আতি মুহাম্মাদিন ইল্লাজি ওয়াসিলা, অর্থাৎ হে আল্লাহ মুহাম্মদ ইসলামকে ওয়াসিলা দান করেন। তো ওয়াসিলা অর্থ যদি মাধ্যম হয়, তখন ব্যাখ্যাটা এমন হয়ে যায় যে মুহাম্মদ ইসলাম আপনাকে পাওয়ার মাধ্যম পাচ্ছে না, তাকে একটা মাধ্যম দান করেন, মোহতারম ব্যাপারটা এমন হচ্ছে কিনা। সুতরাং ওয়াসিলা বলতে মূলত নৈকট্য বোঝায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া, এটাই হচ্ছে ওয়াসিলা। তাই মোহতারম সুন্দরভাবে বলেছেন যে আমরা যদি কাউকে মাধ্যম বানাই আল্লাহর সাথে, তো এটা ইমান ভঙ্গের একটা কারণ, এভাবে আমাদের সতর্ক থাকা উচিত। এবং ইমান সংক্রান্ত আলোচনা আমরা যে শুনলাম দুজন বিজ্ঞ মোহতারামের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আমাদের ইমান যেন ইমান অবস্থায় যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লামার ঈদ সালামি অফার, গ্লামার পণ্য কিনলে নিশ্চিত ঈদ সালামি, গ্লামার এলইডি টিভি, ফ্রিজ, এসি সহ যে কোনো পণ্য কিনলে ঈদ সালামি হিসেবে পেতে পারেন আইফোন 14 প্রো ম্যাক্স। এছাড়াও রয়েছে 2 রাত 3 দিন ব্যাংকক যাওয়া আসা, থাকা খাওয়া সহ অসংখ্য গ্লামার পণ্য সম্পূর্ণ ফ্রি। গ্লামার, সবার জন্য আমাদের পণ্য।